রণায় তিও আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি যাবো রণায়ের কাছে রণায় সকাল থেকে আমরা দেখছিলাম ইডি আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের একাধিক জায়গা হাওড়াতেও তল্লাশি অভিযান চালাছিলেন কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে দেখো সকাল থেকে যে ছবি এবং যে তথ্য আমরা আমাদের দর্শকদের দিচ্ছি ঠিক সেই একইভাবে আমরা এই ইডি সূত্রে জানতে পাচ্ছি যে তল্লাশি অর্থাৎ যে জিজ্ঞাসাবাদ পর্ব সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে দশ ঘন্টা অতিক্রান্ত হয়ে চলল আলিপুরে সেই অভিজাত আবাসনের সামনেই রয়েছি একবার ক্যামেরা পার্থকে বলবো একবার সেই বাড়িটা দেখানোর জন্য সামনে যে বহুতল দেখতে পাচ্ছ এই বহুতলের দ্বিতীয় তলে সেই আইনজীবীর বাড়ি কারণ তুমি জানো যে চিটফান্ড মামলায় ইডি আধিকারিকরা যে অর্থাৎ যে তদন্ত পর্ব চালাচ্ছে সেই তদন্তে তারা আজকে এক একযোগে শহরের বিভিন্ন জায়গা তারা হানা দেন এবং সেখানে বেশ কিছু তথ্য তাদের হাতে আসে এরপর এই আইনজীবীর বাড়ি সেখানেও তারা আসেন মূলত বেশ কিছু জিজ্ঞাসাবাদ অর্থাৎ জিজ্ঞাসাবাদের জন্যই তারা আসেন কারণ তাদের হাতে যে তথ্য এসছে সেই তথ্য আরও ভালোভাবে জানার জন্যে সেই জিজ্ঞাসাবাদ পর্ব সকাল সাতটা সাতটা পনেরো মিনিট নাগাদ তারা এখানে আসেন এবং সাড়ে সাতটার সময় আইনজীবীর বাড়িতে তারা প্রবেশ করেন তার আগে প্রবেশ করার আগে তারা জানান যে তারা ইডি দপ্তর থেকে আসছেন সেখানে তারা তাদের পরিচয় দেন তারপর কিন্তু সেই আইনজীবীকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হয় দশ ঘন্টা অতিক্রান্ত হতে চলল এখনও পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলছে মূলত তুমি জানো যে চিটফান্ড মামলা যে তদন্ত সেই তদন্তে যা যা ইনকোয়ারির ক্ষেত্রে লাগে তদন্তের ক্ষেত্রে লাগে সেই সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন কারণ এর আগে যে চার্জশিট ফাইল হয়েছে সেই কেসে তবে সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করার আগে বেশ কিছু তথ্য তাদের হাতে এসছে সেইগুলো ঠিকঠাকভাবে জানার জন্যে আরও বেশ কিছু বিষয়ে তারা জানার জন্যেই কিন্তু আজকে এই আইনজীবীর বাড়িতে আসা শুধু এই আইনজীবীর বাড়ি নয় তুমি জানো যে সকাল থেকে আমরা শহরের অন্যান্য জায়গারও ছবি দেখিয়েছি এবার ক্যামেরা পার্সন পার্থকে বলবো সেই ছবিটা দেখানোর জন্যে ভেতরে কিন্তু কেন্দ্রীয় জওয়ানরা রয়েছে যেহেতু অন্ধকার জায়গাটা সেই জন্য পুরোপুরি ঠিকঠাক দেখা যাচ্ছে না তুমি দেখতে পাচ্ছ ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন তবে যেভাবে তদন্ত চলছে অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখলাম বিকেলের জলখাবার অর্থাৎ চা বিস্কুট এইগুলো এলো তাতে করে মনে হচ্ছে যে এই প্রসেস আরও লেন্দি হবে অর্থাৎ তদন্ত প্রক্রিয়া আরও দেরি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে ইডি সূত্রে এখনও পর্যন্ত ইডির তরফে অফিসিয়াল জানানো হয়নি ঠিক কি কারণে তারা এই আইনজীবীর বাড়িতে এসছেন কোন কেসের জন্য এসছেন যদিও যেটা আমরা জানতে পাচ্ছি ইডির তরফে হয়তো অফিসিয়াল জানানো হবে তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে ফান্ড মামলা তারা তদন্ত করছে সেই তদন্তের জন্যেই কিন্তু আজকে তারা এই আইনজীবীর বাড়িতে এসে এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি এবং রণয় দশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও রয়েছে ইডি আধিকারিকরা এই ফ্ল্যাটের ভেতরে আবাসনের ভেতরে এবং এর পাশাপাশি শহরের আরও একাধিক জায়গাতেও আজ সকাল থেকে যে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা সেই অভিযান চলছে যেমনটা রণয় জানা ছিল যে আলিপুরের বর্ধমান রোডের এক আইনজীবীর বাড়ি এর পাশাপাশি কেয়াতলায় এক ব্যবসায়ের বাড়িতেও ইডির অভিযান আজ সকাল থেকে এবং এর পাশাপাশি হাওড়ার জগাছাতেও অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটার আধিকারিকরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা